আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে সরকারের যে আবেগ, উৎকণ্ঠা এবং চিন্তা, এটি দীর্ঘদিনের। এবং সরকারের যে সকল এজেন্ট রয়েছে বিএনপি নামক দলটির ভিতরে এবং বাইরে, তারাও তারেক রহমানের ব্যাপারে একেবারে এতটাই বিরক্ত এবং অধৈর্য হয়ে পড়েছেন যে ইদানিংকালে দেশের এই যে সংকট চলছে, এই কোনো সংকটই তাদের মাথার মধ্যে ঢুকছে না। আমাদের দেশে এই মুহূর্তে করোনার যে সংকট দেখা দিয়েছে, তার ফলে কী হচ্ছে, আমাদের জনজীবনের সর্বত্র একটা ত্রাহি ত্রাহি অবস্থা চলছে। সারা দেশে কঠোর লকডাউন চলছে এবং এই লকডাউনের মধ্যে কয়জন লোকের জীবন এবং জীবিকা সঠিক আছে এটা আমি বলতে পারবো না। আমার বিশ্বাস যে বাংলাদেশের 17 কোটি মানুষ প্রায় সবাই কম বেশি এই করোনা দ্বারা আক্রান্ত এবং চিন্তিত। যাদের মিল রয়েছে, কারখানা রয়েছে, ব্যবসা রয়েছে, বাণিজ্য রয়েছে, এমনকি যারা সরকারি কর্মকর্তা বাসায় বসে বসে নিয়মিত বেতন পাচ্ছেন, তারাও যে সুখী আমার কাছে সেটা মনে হচ্ছে না। এর কারণ হলো, মানুষ সামাজিক প্রাণী, চলতে চায়, ফিরতে চায়, কথা বলতে চায়, ঘোরাফেরা করতে চায় এবং মানুষ আনন্দ চায়, বিনোদন চায় এবং এজন্য তাদের একেবারে খোলামেলা পরিবেশ দরকার। কিন্তু দুনিয়াব্যাপী এই করোনা এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করেছে, তাতে বাংলাদেশের 17 কোটি মানুষ নয়, সারা দুনিয়ার 700 কোটি মানুষ প্রায় একই রকম সমস্যার মধ্যে পড়েছে। তো এই যে সমস্যা আমরা আক্রান্ত হচ্ছি, এই সমস্যা নিয়ে আমাদের মাথা ব্যথা না থাকলেও তারেক বিরোধী যে সমস্ত লোকজন রয়েছেন তাদের কিন্তু মরণের চিন্তা নাই, করোনার চিন্তা নাই, খাওয়া পড়ার কোনো চিন্তা নাই। তাদের একমাত্র চিন্তা যে বিএনপি থেকে তারেক রহমানকে যদি বাদ দেওয়া হয়, কিংবা লন্ডনের পুলিশ যদি তারেক রহমানকে বাংলাদেশের সরকারের অনুরোধ মতো গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠায়, কিংবা তারেক রহমান যে জায়গাতে আছেন সেই জায়গাতে যদি অন্য একটি লোক বসে, মনে হচ্ছে এই লোকগুলো জান্নাতি এটা সুখ অনুভব করবে। আমি কারো নাম বলছি না বা আমি কারো নাম উল্লেখ করে কোনো কথা বলতে চাই না, কিন্তু আপনারা সকলেই জানেন যে ইদানিংকালে তারেক রহমান সাহেবকে নিয়ে সরকারি মহলে এবং সরকারি মদতপুষ্ট অন্যান্য মহলে যে সকল কথাবার্তা প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে বলা হচ্ছে, আমি মনে করি এই কথাবার্তা পেছনে সুদূর প্রসারী এক চক্রান্ত রয়েছে। তো আমরা সেই চক্রান্তের দিকে যাব না, সেই বিষয়টা নিয়ে এত বিস্তারিত আলোচনা করার দরকার নাই। ধরুন আমরা একটা কাল্পনিক জগতে চলে যাই, কিংবা ধরুন আমরা একটা ফ্যান্টাসির জগতে চলে যাই। সেই ফ্যান্টাসি হলো তারেক রহমান সাহেব ধরুন রিজাইন করলেন, যে তিনি আর এই দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকবেন না, বাকি জীবন তিনি লন্ডনে বসে তিনি আল্লাহ বিল্লাহ করবেন, দাড়ি রাখবেন, ওয়াজ নসিহত শুনবেন, মক্কা মদিনা যাবেন, হাতে তসবি নিয়ে ঘুরবেন এবং তার যারা ভক্ত রয়েছেন তাদেরকে মাঝে মধ্যে পানি পড়া দেবেন, এর বেশি উনি কোনো কিছু করবেন না। অন্যদিকে বিএনপি নামক যে দলটি, সেই দলটির নেতৃত্বে জনাব তারেক রহমান, তার মাকেও তিনি রাখবেন না। অর্থাৎ এই যে পরিবার, জিয়াউর রহমান সাহেবের পরিবার, এই পরিবার এই দলটির নেতৃত্বে থাকবে না। কিন্তু তারেক রহমান সাহেব তার বিরোধী পক্ষের যে শর্তসমূহ রয়েছে সেগুলো তিনি মেনে নেবেন। অর্থাৎ তিনি দাড়ি রাখবেন, নামাজ কালাম পড়বেন, তসবি তাহলিল করবেন, মসজিদে যাবেন, জুব্বা পরবেন, এরপরে তিনি রাজনীতি নিয়ে কোনো কথাবার্তা বলবেন না এবং তিনি বাংলাদেশ নিয়ে কোনো চিন্তাভাবনা করবেন না। এবং তার আম্মা যিনি রয়েছেন বাংলাদেশের অবি সংবাদিত রাজনৈতিক নেত্রী, তিনিও এই দলটি থেকে চলে যাবেন। তো সেই ক্ষেত্রে জনাব তারেক রহমান সাহেব, তার যারা বিরোধী পক্ষ রয়েছে তাদের শর্ত তিনি মানবেন, তবে তার পক্ষ থেকেও একটা দুটো শর্ত যদি তিনি দেন তাহলে সেই শর্তগুলো কীভাবে পূর্ণ হবে। তো তিনি যদি শর্ত দেন যে আমি আমার বিরোধী পক্ষের দাবি অনুযায়ী আমি আর এই রাজনীতিতে থাকবো না। তো যেহেতু এই দলটি আমার পিতা করেছেন এবং এই দলটিকে ক্ষমতায় নেওয়ার জন্য, কিংবা এই দলটি দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় নাই, তার ফলে কী হচ্ছে, আমি এবং আমার পরিবার গত প্রায় 15 বছর যাবৎ যে অমানসিক জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছি, সহায় সম্পত্তি হারিয়েছি, বাড়িঘর হারিয়েছি এবং দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছি, এবং আমার মা সহ অন্যান্য যে সকল আত্মীয় স্বজন রয়েছে, বয়োবৃদ্ধ আত্মীয় স্বজন,
তাদের প্রয়োজনে আমি শত চেষ্টা থাকা সত্ত্বেও তাদের সামনে দাঁড়াতে পারিনি। তো এই সকল যে আত্মত্যাগ, এই সকল কষ্ট বেদনা আমি ভুলে যাব যদি বিএনপি নামক দলটি যদি বেঁচে থাকে। তো এই দলটি বাঁচিয়ে রাখার জন্য আমি শেষ মুহূর্তে, অর্থাৎ আমি যে দলটা চলে যাব সেই চলে যাওয়ার আগে আমি নেতৃত্বটি একটি সঠিক উপায়ে কারো হাতে দিয়ে যেতে চাই। তো সেই অর্থে আমি সারা বাংলাদেশের ইউনিয়নগুলো রয়েছে, ওয়ার্ডগুলো রয়েছে, উপজেলা রয়েছে, জেলা রয়েছে, সেখানে অবাধে এবং নির্বিবাদে আমি সম্মেলন করতে চাই এবং সেই সম্মেলনের মাধ্যমে তৃণমূল থেকে আমি নেতৃত্ব নির্বাচন করতে চাই নিরপেক্ষভাবে। এরপর সারা বাংলাদেশ থেকে যখন তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দ নির্বাচিত হয়ে যাবে, তাদেরকে নিয়ে আমি ঢাকাতে একটি মহাসম্মেলন করতে চাই। তো সেই সম্মেলনে যিনি বিএনপির সভাপতি হবেন বা প্রেসিডেন্ট হবেন বা চেয়ারপারসন হবেন এবং যিনি বিএনপির সাধারণ সম্পাদক হবেন, এই দুটো পদে যারা যারা বসবেন তাদের অন্তত পক্ষে কয়েকজনের নাম আমি শুনতে চাই এবং এই নামটি শুনতে চাই আমি যারা এই মুহূর্তে চাচ্ছেন যে আমি এই দলটি ছেড়ে চলে যাই, আমি তাদের নিকটই অনুরোধ করব যে তারা যেন বাংলাদেশে এই বিএনপির দায়িত্ব নিতে রাজি রয়েছেন, খুশি রয়েছেন এবং আগ্রহী। এইরকম তিনজন সাধারণ সম্পাদক পদপ্রার্থী এবং তিনজন সভাপতি বা চেয়ারপারসন পদপ্রার্থীর নাম প্রকাশ্যে বলেন, যাদের মাধ্যমে একটি আহ্বায়ক কমিটি করে সারা বাংলাদেশে এইরকম আমি একটা সম্মেলনের মাধ্যমে বিএনপির নেতৃত্বটি হস্তান্তর করতে পারি। তো এই দাবি যদি তারেক রহমান সাহেব করেন তাহলে বাংলাদেশে যারা বিএনপির রাজনীতি করেন অথবা বিএনপির রাজনীতি করেন না, যারা বিএনপির ভিতরে রয়েছেন অথবা বাইরে আছেন কিংবা যারা সরকারের পক্ষে বিভিন্ন কথাবার্তা বলছেন, বিএনপি বিরোধী প্রচার প্রচারণা বা তারেক বিরোধী প্রচার প্রচারণা চালাচ্ছেন, তো তারা কি দয়া করে তারেক রহমান সাহেব যদি এইরকম একটি প্রশ্ন করেন তো সেই প্রশ্নের জবাবে এইরকম ছয়জন লোকের নাম দিতে পারবেন, কিংবা ওই ছয়জন লোক তারা কি বুকে হাত দিয়ে সাহস করে সিনা উঁচিয়ে প্রেস ক্লাবের সামনে এসে এক বারের জন্য বলতে পারেন যে আমি বিএনপির সভাপতি হতে চাই, আমি বিএনপির সাধারণ সম্পাদক হতে চাই এবং বিএনপির যারা সাধারণ তৃণমূলের নেতাকর্মী রয়েছে তাদের ভোটে আমি নির্বাচিত হওয়ার যোগ্যতা রাখি এবং এই দলটি পরিচালনা করার মতো দক্ষতা আমার রয়েছে এবং অভিজ্ঞতা আমার রয়েছে। যদি তাই হয় তো ভালো কথা, সেক্ষেত্রে তারেক রহমান সাহেব তার যে বিরোধী পক্ষ রয়েছে তাদের দাবি মতো চলে যেতে পারেন, আর যদি সেটা না হয় তাহলে বিরোধী পক্ষ যারা রয়েছেন তারা যে কোনো কথা বলার আগে আল্লাহকে স্মরণ করুন, সত্যকে স্মরণ করুন এবং ন্যায়পরায়ণতার দিকে লক্ষ্য রেখে যেটি সত্য সেই কথাটি বলুন। বোঝার চেষ্টা করুন যে এই মুহূর্তে সারা পৃথিবীর সমস্ত কিছু ওলটপালট হয়ে গিয়েছে। উন্নত বিশ্ব বলতে আমরা যাদেরকে বুঝি তারাও রীতিমতো অস্তিত্ব সংকটে পড়ে গিয়েছেন। আজকের ধনী রাষ্ট্র সৌদি আরাবিয়া, আজকের ধনী রাষ্ট্র কাতার, দুবাই কিংবা কুয়েত অথবা পশ্চিমা দেশগুলোতে যেখানে গণতন্ত্র এবং ধনতন্ত্র দুটো সমন্বিতভাবে বেড়ে উঠেছে গত 50 বছর ধরে, সেই সকল দেশের অনেক বড় বড় মানুষ যারা গত 20-30-50 বছরে স্বপ্নেও ভাবে যে দারিদ্রতা তাদেরকে স্পর্শ করতে পারে এবং অভাব এবং অভিযোগ বলতে যে পৃথিবীতে কোনো জিনিস রয়েছে এটা যারা কল্পনাও করেনি, তারাও কিন্তু এই সময়টিতে ভিক্ষুক কীভাবে ভিক্ষা করে, ক্ষুধার্তরা কীভাবে ক্ষুধার্ত থাকে এবং অভাবী মানুষের ইমান কী করে চলে যায় সেই বিষয়গুলো এখন হাড়ে হাড়ে অনুভব করছেন। অন্যদিকে বাংলাদেশের মতো রাষ্ট্র, উগান্ডার মতো রাষ্ট্র, বুরুন্ডির মতো রাষ্ট্র, এই সমস্ত রাষ্ট্র রীতিমতো জনযুদ্ধ বা যাকে আমরা বলি সিভিল ওয়ার, সেই সিভিল ওয়ারের হুমকির মুখে পড়েছে। এর কারণ হলো আমাদের দেশে অভাবটা যদি প্রকট হয় তাহলে তাদেরকে দমন করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য, সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য যে সৎ এবং যোগ্য নেতৃত্ব দরকার, যে পরিবেশ এবং পরিস্থিতি দরকার, যে ধরনের অর্থনৈতিক ভিত্তি দরকার, সুশাসন দরকার এবং যারা এই কাজটি করবেন তাদের যে সততা, নিরপেক্ষতা এবং ন্যায়নিষ্ঠতা দরকার, সেটি এই সমস্ত দেশে
কোন পর্যায়ে রয়েছে তা কেবল ভুক্তভোগীরাই বলতে পারে। ফলে কি হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না তাই হয়তো আমরা বেঁচে আছি, কিন্তু যদি কোনো সমস্যা হয় তাহলে নিজেদের মাংস কামড়িয়ে কামড়িয়ে নিজেদের খাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। তো এই যে অবস্থা, এই অবস্থাতে সারা দুনিয়ার মানুষ, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই কিন্তু যার যার ধর্মমতে অবস্থা মতে এখন শুধু ইয়ানপসি করছে। এবং যারা কোনো দিন পূর্ব দিকে মুখ ঘুরায়নি কিংবা পশ্চিম দিকে মুখ ঘুরায়নি, যারা কোনো দিন ইবাদত এবং বন্দেগী করেনি, তাদেরও কিন্তু মাথা খারাপ হয়ে গেছে এবং তারাও কিন্তু এখন ধর্মকর্ম করা শুরু করেছে। এবং অনেকে কি করছে, হিন্দু ধর্মের লোকজন এখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করা শুরু করে দিয়েছে। এবং আপনারা দেখবেন ভারতের অনেক রাজ্যে পুলিশ রীতিমতো রাস্তায় নেমে মাইকে তারা আল্লাহু আল্লাহ জিকির প্রচার করছে এই করোনা থেকে বাঁচার জন্য। তো এই অবস্থাতেও কিন্তু কিছু মানুষ তাদের যে শয়তানি বাদ দেয়নি, এটি বাংলাদেশের দিকে তাকালে বোঝা যায়। এখানের চোরেরা আবার নতুন করে চুরি করার ফন্দি ফিকির শুরু করেছে। মিথ্যাবাদীরা কী করে আরও নিত্য নতুন মিথ্যা কথা বলা যায় সেই ব্যাপারে এই লকডাউনের সময় বাসায় একা বসে বসে শয়তানের সঙ্গে তারা রীতিমতো গোপন বৈঠক শুরু করেছে এবং নিত্য নতুন মিথ্যার মায়াজাল সৃষ্টির জন্য এক মহাকাব্য রচনায় ব্যস্ত হয়ে পড়েছে। প্রতারক মুনাফিক থেকে শুরু করে অন্য সমস্ত বাজে বাজে যারা লোকজন রয়েছে, তারা এই যে এখন বিপদগ্রস্ত সমাজ রয়েছে, সংসার রয়েছে, তাদের উন্নতির কথা চিন্তা না করে এই সমস্ত লোকের শেষ সম্বলটুকু কীভাবে হরণ করা যায় সেই চেষ্টা করেছে। এবং এদেরই এই গ্রুপগুলো এখন বাংলাদেশের সমস্যাগুলোকে পাশ কাটিয়ে বিএনপি যে কিছু করছে না, বিএনপির নেতৃত্ব যে কিছু পারছে না, বিএনপির এই নেতৃত্বে নতুন লোক আসা দরকার, তারেক রহমানের এটা নাই ওটা নাই, তারেক রহমান এটা করে না ওটা করে না, এই সমস্ত কথা বলে যে অপচেষ্টা তারা করছে, এই অপচেষ্টা রীতিমতো জনবিরুদ্ধ। আল্লাহ রব্বুল আলামিন এদের সবাইকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।